মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক, কতোপকথন হইছে বেশি, দরজাটা খুলা দাও, এখনো সময় হইছে, একে একে সব নবীরা পরিচয় দিবে রে, কিন্তু গেট খুলবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু গো আপনাকে একমাত্র কিয়ামতের ময়দানে আমি মালিক, আপনাকে সুপারিশের অর্ডার দিলাম, আপনি নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, সেই নবী যদি উম্মতরে বলে দূর হয়ে যাও, কে বাঁচাইব, উপায় থাকবে না। এই জন্য গাজীপুরের ভাইদের পায়ে হাতে ধরে বলি, মন গড়া ইসলাম পালন করবেন না। মিনাল বায়াতি মাদাম ইয়ালাম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله Mm-hmm.
Thank you.
মাঝে মধ্যে একটু আওয়াজ দিয়ে আমাকে বিষয় দেওয়া হয়েছে কিয়ামত সম্পর্কে। আমি সূরা মুদাসসির থেকে আলোচনা করছি, তেলাওয়াত করছি, যদিও এটা কিয়ামত সম্পর্কে আলোচনা না হইলো, এই আয়াতে ঢুকতে গেলে কিয়ামত দিয়ে ঢুকতে হবে, এই জন্য আমি আয়াত তেলাওয়াত করছি। কারণ এই আয়াতের আলোচনা শুরু করতে গেলে সর্বপ্রথম আপনাকে কিয়ামত সম্পর্কে আলোচনা করে ঢুকতে হবে, তাই আমি আয়াতগুলি তেলাওয়াত করছি। কিয়ামত সম্পর্কে আলোচনা, এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে। আপনারা যে প্যান্ডেলটা বানছেন 5 তারিখের পরে এটা থাকবো, তাহলে কেন বানছেন? প্রয়োজন বলুন, কিসের জন্য প্রয়োজন? প্রয়োজন শেষ, প্যান্ডেলও শেষ। আল্লাহ বলেন 7 আসমান 7 জমি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব আল্লাহ প্রয়োজন বানাইছে। প্রয়োজন শেষ, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে গেছে, হমানে ধ্বংস কর, কিছুই থাকবে না। তাহলে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন সব ধ্বংস করে দিব, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস, বাকি থাকবে কে? কথা বল না, وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ, আল্লাহ সারা সব ধ্বংস হবে, যে জান কবজ করে মালাকুল মউত আজরাইল সেও শেষ হয়ে যাবে। কথা বুঝতেছে? তাহলে পৃথিবী ধ্বংস হবে এর মধ্যে কোনো সন্দেহ? আস্তিক নাস্তিক রাম বাম যত দলই আছে সবাই একটা বিষয়ে একমত, এটা হবে, এটা হলো কিয়ামত হবে, ধ্বংস হবে পৃথিবীর জমিনে, কাটতে পারবো না এটা 100%। এটা যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না এরাও মানে মরতে হবে। তাহলে পৃথিবী চিরস্থায়ী না, ঠিক কিনা? চলে যেতে আল্লাহ বলেন إذا زلزلت الأرض زلزالها, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্প শুরু হবে। এখন যে ভূমিকম্প দেয় এরকম ভূমিকম্প, ওটা জমিনের ভিতরে যা আছে সব বাহির হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে, জমিন আর স্থির থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বলবেন বাঁশি বাজায় দাও, আমি দুনিয়ার সব মানুষকে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি, কিন্তু নিয়ামত খাওয়ার পরেও আমার নাফরমানি করো, এই জমিন আর টাকার দরকার নাই, বাঁশি বাজায় দাও। অনফি অফিস সুর, এটা সুর বলা, ওই যে বাঁশি সিংহা বাজায় দিব, সিংহা বলতে আমরা যে পিটেন দিল এই যে সিংহা না, ওটাতে একটা বাঁশি বাজাইলে তো সূর্য ভেঙে যাবে, চন্দ্র ভেঙে যাবে, তারকা ছুটে যাবে। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আছেনি? যে কোন সময় কখন কেউ বললে লক্ষণ এরমই কইতেছে, লক্ষণ আপনারা খুব খারাপ, সূর্য ভেঙে যাবে। সূর্য কত বড় জানেন? এই পৃথিবীর থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। সূর্য যদি পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হয়, এই সূর্য যদি পৃথিবীর উপরে পড়ে পৃথিবীতে তালাশ করে ভাবি নি, সূর্য হলো 13 লক্ষ গুণ বড় পৃথিবীতে। এরপর আছে তারকা, একটা তারকা সূর্যের থেকে আরো লক্ষ লক্ষ গুণ বড়, সূর্যের থেকে আরো লক্ষ গুণ বড়, ওই তারকা তো সিটটা পড়ে অবস্থা কি? তারকা কয়টা হইব? দুদিন হইব নি 1,000 1,00,000, আল্লাহ সারা কেউ জানে, সুবহানাল্লাহ বলে এত তারকা সব সিটটা দেব,
মোট কথা সব তছনছ হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। আপনার বিশ্বাস হয়নি? কেমন দিব কেমন হবে এর মধ্যে কোন সন্দেহ নাই, আইজো খাল হোক কিন্তু আলামত দেখতেছি আমরা কেমতের। এই যে আজকে মাহফিলের এই অবস্থা, এটা কেমতের আলামত, কেমতের আলামত। কারণ আজকে যদি এখানে মমতা জাফাই তো কিতাব জোর 500 গিরা টিকিট নিয়েও জায়গা পাইতো না কেউ। ওই যে ফেরিও লাফা বিদ্যুৎ দেবেছে, এই আফা যদি আইতো সর্বনিম্ন শুনছি 5-7 লাখ চারটা গান। স্থায়ের গানের মধ্যে আমি দেখলাম একটা গান গায় মনে সর্বোচ্চ 1 মিনিট, বাকি 3 মিনিট যায় বাজনায়, গান গায় 6 মিনিট, 1 মিনিট বাজনা বাজে, 3 মিনিট মুড হইলো 4 মিনিটের গান, এরকম 4টা গান গাইবো, 4 বাজা 20, এই 20 মিনিটে 5 লক্ষ টাকা নেয়। 16 নাকি তা 16 মিনিট তাহলে আরো কমছে, 16 মিনিটে 5 লক্ষ নিব কিন্তু মানুষ জাগালো তো আয়া কিতা গাইবো, 4টা গেছে আদা খায় না, 4টা গেছে ছুটে গেছে, তালি লাগাইবার জায়গা নাই। এই কারণে যুবকরা প্রচুর ভিড় থাকবে কিয়ামতের আলামত। বলুন কি আলামত, ওই কথা কই না দিক, কিসের আলামত? কিয়ামতের আলামত। আজকে কোরআন হাদিসের কথা হবে এখানে লোক নাই, সব আড্ডায় দোকান ফাটে বসে গল্প করতেছে, কিন্তু এখানে গান হইলে দোকান পাট লাগাইয়া দৌড়াই তো সামনে নিব, বুড়াটি হয়তো চেয়ার সামনে দিস, বাস্তব কইলাম না বাস্তব। বলুন কিসের আলামত, কিয়ামতের আলামত। লক্ষণ তো খারাপ, কিয়ামত বেশি দূরে না সম্মানিত সুদী, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি যখন ঘটে যাবে, সিংহায় ফুঁক দিয়া দিব সব শেষ, অমানে শেষ, কোন প্রাণী বলতে কিছু বেঁচে থাকবে না, সব শেষ। এরপর একটা বিরতি হবে, বিরতি হওয়ার পরে আবার একটা বাসর আসবে, এই বিরতি হওয়ার পরে আল্লাহ কিন্তু আবার বিশেষ করে ইসরাফিল আলাইহিসসালামকে প্রথম জিন্দা করবে আল্লাহ। ইসরাফিলও কিন্তু প্রথম বাসি ভুল দেওয়ার সাথে সাথে তাই না শেষ হয়ে যাবে, এরাও শেষ, আজরাইল মাজরাইল যা আছে সব শেষ। পরের বার আবার আল্লাহ ইসরাফিলকে জিন্দা করে, জিন্দা করে বাসি বাজা, ইসরাফিলের বাসি যখন আবার বাজবে তখন আবার মানুষের ভিতরে রুহু আসবে, রুহু আসবে, আবার কাদা মাটির নিচ থেকে মানুষ আবার উঠে আস্তে আস্তে দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় পিপাসু অবস্থা, কলিজা পাতা পিপাসা লইয়া হাজরের মাঠে দাঁড়ায়, এমন ভয়াবহ পরিস্থিতিতে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, প্রচন্ড পিপাসা থাকবে, হাসরের মাঠে মানুষ উঠতে উঠতে মাটির নিচ থেকে সব উঠে উঠতে দাঁড়ায়। আল্লাহ বলেন তখন আমি আমার রাসূলকে একটা জায়গায় ফিট করে দিব, ওই জায়গাটার নাম হলো হাউজে কাউসার, আমার রাসূল তার উম্মতকে তার বরকতি হাতের এক পেয়ালা পানি পান করাবে, আর যারা এক পেয়ালা পানি পান করতে পারবে 50,000 বৎসরের ভিতরে আর পানির পিপাসা লাগবে না, এটাই এমন এক পানি সুবহান, এই পানি একমাত্র আমার রাসূল আল্লাহ দিয়েছে, আর কোন নবীকে হাউজে কাউসার দেয় না, সুবহান। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন কাউকে আমি কাউসার দেই নাই আপনাকে, সুবহান। প্রত্যেকটা মানুষ কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় পিপাসু অবস্থায় দাঁড়াবে, আল্লাহ বলেন বন্ধু এমন একটা নিয়ামত আমি আপনাকে দিছি, আদম নবী 350 বছর আমার জন্য কাঁদছে,
350 বছর কাল আমি আল্লাহ আদম নবীকে হাউজে কাউসার দান করি নাই গো। নো পয়গম্বর 950 বছর দিনের দাওয়াত দিছে, মায়ের কাছে আমি আল্লাহ তাকে হাউজে কাউসার দাই দেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য বারবার পরীক্ষায় উত্তীর্ণ হইছ, আমি আল্লাহ হাউজে কাউসার ইব্রাহিম খলিলুল্লাহর অধীন এখন আমি জি, আমি কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহকে হাউজে কাউসার দিই নাই। মূসা কালিমুল্লাহ আমার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল, আমার সঙ্গে কথা বলতো, কালিমুল্লাহকে আমি হাউজে কাউসার দিই নাই। অগণবীজি আপনাকে হাউজে কাউসার দান করলাম, এই হাউজে কাউসার এত দামি এত দামি এত দামি এত দামি, এই পানিটা যে একবার পান করবে রে, 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না, এটা এমন পানি দুধের যেমন সাদা মধুর চেয়েও মিঠা মেষ কাম্বরের চেয়েও বেশি গ্রাম, এই পানিটার এত দাম এত দাম। উলম্ব অবস্থায় মানুষ ঘুরে দাঁড়াবে, কলিজা বাটা পিপাসা লইয়া দাঁড়াবে, দৌড়াইতে থাকবে হাসরের মাঠের দিকে, মাঝখানে হাউজে কাউসার। নবীজি তার অনেক উম্মতকে পানি পান করাইয়া করাইয়া হাসরের মাঠে লুকাবে, যারা পানি পান করবে রে তাদের আনন্দের সীমা নাই, কারণ আর পানির পিপাসা লাগবে না। তাদের বাদ্য বড় ভালো, আসরের মাঠে গিয়া আর কষ্ট করতে হবে না, ভাগ্য বড় ভালো। আল্লাহর নবী বলেন শত শত নয় লাখে লাখে কোটি কোটি মানুষগুলা দৌড়াইতে থাকবে পানি পান করার জন্য, পানি পান করিয়া যারা আসরের মাঠে যাবে তাদের কপাল ফুলে যাবে, পানি যারা পান করবে না তাদের কপাল পুড়ে যাবে। যুবক বাইরে এটা সাধারণ কোনো পানি না, বলুন আপনারা কি হাউজে কাউসারের পানি পান করতে চান? যে আওয়াজ দেখ হয়েছে দিল চলবো না দিল চলবো লক্ষণে, আপনারা আওয়াজে বোঝা গেল দিলে দিছে না দিলে না দিছে, এই মানে জজবা যার বেশি তার কিন্তু গলার আওয়াজ বেশি, ইমানি জজবা যার কম তারে কাত কোতানে দিল হাসি লাভ হইব কা। জান্নাতের নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হলো হাউজে কাউসারের পানিটা পান করা, হাসরের মাঠে যাওয়ার আগে দলে দলে মানুষ পানি পান করার জন্য পাগল পাগল হইয়া হাসরের মাঠে দৌড়তে থাকবে রে কলিজা পাটা পিপাস। নবীজি বলেন আমি ডান দিকে আবু বকর, হযরত ওমর কে লইয়া আমি আমার উম্মতকে পানি পান করাবো। নবীজি বলেন পানি তো পান করবে, হঠাৎ করে তাকায়া দেখবো দলে 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 আমার উম্মতরা পানি পান করার জন্য আসতেছে, আমি আনন্দিত হব, এত উম্মত আমার, এত উম্মত এত উম্মত, পাগল পাগল হয়ে যাবে নবী উম্মত দেখিয়া, কিন্তু পানি পান করানোর জন্য নবীর কাছাকাছি চলে আসবে। এই উম্মতেরাও নবীকে দেখবে গো, নবী ও উম্মতকে দেখবে, যখন কাছাকাছি চলে আসবে কাছাকাছি চলে আসবে তখন ঠিক ওই মুহূর্তে নবী আর উম্মতের মাঝখানে পর্দা পড়ে যাবে, পর্দা পড়ে যাবে, নবী ও উম্মতকে দেখবে না, উম্মতরাও নবীকে দেখবে না। আল্লাহর নবী একটা চিৎকার দিয়া বলবে মালিক হাউজে কাউসার তো আমি আপনার কাছ থেকে চেয়ে আনি, আপনি আমারে গিফট করছেন, আপনি আমারে দান করছেন, আমার গুনাহগার উম্মতকে পিপাসু উম্মতদেরকে কলিজা ঠান্ডা করার জন্য হাউজে কাউসার দিছেন, কিন্তু মালিক রে আমার গুনাহগার উম্মত
একমাত্রা পানি পান করতে আসলো, আপনি মাঝখানে পর্দা ফালাইয়া দিলেন কেন? এমনটা তো কথা ছিল না গো, এমনটা তো কথা ছিল না। আপনি আমার উম্মতকে পানি পানি করানোর জন্য হাউজে কাউসার আমারে দান করছে। আমি আমার উম্মতকে পানি পান করাবো মালিক, এমন সময় মাঝখানে পর্দা পড়ে গেছে আল্লাহ, আমি আমার উম্মতকে দেখি না, আমার উম্মত আমারে দেখে না, আমার উম্মতের কি উপায় হবে, উম্মতের কি উপায় হবে? নবী পাগল পাগল হয়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে, আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ ডাকতে বলে হবি আমি যা জানি আপনি নবী তা জানেন না গো, আমি যা জানি আপনি নবী তা জানেন না। আগনবীজি আপনি পেরেশান হইয়েন না, পাগল পাগল হইয়েন না, আমি মাঝখানে কেন পর্দা ফালাইছি জানেননি, জানেননি, আমি অনর্থ পর্দা ফালাই নাই গো নবী, আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। আগনবীজি আমি আপনাকে পানি দিলাম উম্মতকে পান করানোর জন্য, আমি আবার মাঝখানে পর্দা ফালাইলাম কেন? তাহলে শুনেন, যারা আপনার কাছে পানি পান করতে আসছে, যাদের মুখে আপনি পানি পান করায়া দিবেন, তাদের মাঝখানে পর্দা ফালাইছে। আর এক নম্বর কারণ হলো আপনার দান বাঙ্গা ইসলাম, আপনার রক্ত জড়ানো ইসলাম, আপনার দিন ইসলাম, আপনি তাদের কাছে আমানত রেখে আসছিলেন। আপনি দুনিয়ার দিকে বিদায় হওয়ার পরে তারা আপনার ইসলামটারে মন গড়া ব্যবহার করছে, মন গড়া ইসলাম পালন করছে গো নবী, আপনার রক্ত মাখা ইসলাম তারা পালন করে নাই, আপনার দান বাঙ্গা ইসলামটা তারা পালন করে নাই, মন গড়া ইসলাম পালন কইরা গেছে। আল্লাহ নবী গো এই জন্য আমি এমন নাফরমানদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাইতে আমি দিব না, তাই তো মাঝখানে আমি পর্দা ফালাইয়া দিছি। আল্লাহ নবী কথা শোনার পরে এত বেতায় ব্যতীত হবে আর চিৎকার দিয়া বলবে উম্মতের রাসূল কোন কারণে আমার ইসলাম তারা বিকৃত করল, আমার রেখে যাওয়া ইসলাম, আমার দান্দার বাঙ্গা ইসলাম, আমি তোদের কাছে আমানত রেখে আসছিলাম, আমানত রেখে আসছিলাম, কেন রে মন করা পালন করলি? এক কালীগঞ্জের বায়না বলুন তো দেখি মন করা ইসলাম বাংলার জমিনে আছে না? আরো জোরে বল, আছে? যদি জিগায় কই পাইছো, কই বাপ দাদা কই আছে কিতা কয়? যদি জিগায় কোরআনে নাই হাদিসে নাই তুই পাইলে কই? কই বাপ দাদা কই আছে? আছেনি আমরা দি স্বীকার করেন না, মন করা ইসলাম নাই তা আপনারা দি বইয়ের সুন সুন্দর ঘটনা কিতা নাই দলের আপনারা লক্ষণ খারাপ লক্ষণ ভালো ভ্যারাইটিজ আছে আপনারা মন গড়া ইসলাম কারে ভাই, যেটা কোরআনে নাই হাদিসে নাই এটা করার নামে হলো মন গড়া? যদি জিগাই কই পাইছ আপনার বাপ দাদা, জুতা দা মার তো ভালো বাপ দাদা দিয়ে কি ইসলাম চলে? কথা কই না, বছর একবার দেখবেন নবীর প্রেমে পাগল হইয়া অনেকে পিকাবের মধ্যে উইটার ডিজে গান গায়, এমন নাচা নাচে, যদি জিগাই নাচা নাচি কই পাইছ বাপ দাদা বলে গেছে আসেনি না? নবী গানের বিরুদ্ধে ওয়াজ করল, গানের বিরোধিতা করল, আর তুই ডিজে গানের আয়োজন কর। বছরে একবার নবীর প্রেমে পাগল হইয়া সারি সারি বেন পিকাপ লইয়া তারপরে বক্স বাজাইয়া এরপরে নাচে, যদি জিগাই কোথায় পাইছ কোরআনে নাই হাদিসে নাই কোথায় পাইলি? তখন দলিল দেখায় আর বাপ দাদা ঘুরে গেছে, বলুন ইসলাম কি বাপ দাদা দিয়ে চলে? আমার কথাগুলি আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু প্রতিটা কথা একটাও আমার মন গড়া না, তাই নে বামে ওলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করবেন হুজুর কইতে কথা কয়, কারণ আমার এই লাইফে কোনোদিন আমি গিচ্ছা কাহিনী কাল্পনিক গাঞ্জা করি কথা কোনোদিন মাঝে বলি নাই,
কোনদিন আমি কোন বিচ্ছানি আওয়াজ করি তাই না? বলে উলামায়ে কেরাম আছে বোঝার চেষ্টা করে, একটা কথাও মন গড়ানো কোরআনের বাহিরে একটা কথাও হবে না, একটু দিলের কান্না নিয়ে শুনে। আল্লাহর নবী বলেন উম্মতের রে আমি না তোদের কাছে আমানত রেখে আসছি, আমি না তোদের কাছে দিন ইসলাম আমানত রেখে আসছি, কেন রে তোরা মন গড়া পালন করবি? উম্মতের উদ্দেশ্যে নবী ভাষণ দিয়া বলে উম্মতের শুন, আমি নবীর শরীরে কোনদিন একটা মশা এবং মাছি বসে নাই, সেই শরীরের মধ্যে অসংখ্য অগণিত পাথরের আঘাত রক্ত জড়াইছি, আমি নবী দান দান বানছি আমার পাথর মারছে রে, আমি ইসলাম কায়েম করতে গিয়ে আমার গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে আমার টানছে গো, আমার শরীর দিয়ে রক্ত জড়াইছে আমারও মারছে, সেদা গেলে আমার শরীরের মধ্যে নারী বুড়ি পর্যন্ত রেখে দিত, আমার গলার মধ্যে গামছা লাগাইয়া টানছে রে, আমি নবী তো কষ্ট না করলেও ইসলাম কায়েম হতো, আমি নবী যদি একবার দোয়া করতাম আল্লাহ ইসলাম কায়েম করে দাও আল্লাহ রেডিমেড ইসলাম দিয়া দিত, কিন্তু আমি রেডিমেড ইসলাম নেই না, আমি নবীর শরীরের রক্ত জড়াইয়া ইসলাম কায়েম করছি, আমি রক্ত জড়াইছি, এর পরিণত হই নাই, এর পরিণত হই নাই, দিন ইসলাম কায়েম করে কমপ্লিট করে তোদের কাছে আমানত রেখে আসছিলাম, এ উম্মত জবাব দে কেন রে ইসলামটা বিকৃত করিত? কালীগঞ্জের বাইরা বলুন তো দেখি আল্লাহর নবী যদি আমাদের কাছে এইভাবে বলে কি জবাব দিব? আসেনি জবাব, কথা ঘন্যা দিন, এ নবী যদি প্রশ্ন করে গো কি জবাব দিব, কি জবাব দিব, কি জবাব দিব? হায় রে আমার নবী সেদিন দুঃখে দুঃখে বলবে কেমনে রে উম্মতেরা পারলি আমার ইসলাম তারে তোরা এইভাবে মন গড়া পালন কর। নবী রাগান্বিত হইয়া বলবেন সোহকান সোহকান লিমান গাইয়া রাবা, দূর হয়ে যা দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই, দূর হয়ে যা দূর হয়ে যা, এমন উম্মতের কোনো প্রয়োজন নেই, বলো না আমাদেরকে সুপারিশ করার মতো আর কেউ থাকবো? কালীগঞ্জের বেড়া কথাগুলি দিলের কান লাগায় শুনে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া আবার ঘরের মধ্যে গিয়া বোঝার চেষ্টা করবে, নবী যদি সেদিন বলে দূর হয়ে যা আর কেউ আমাকে তোমাকে সুপারিশ করতে পারবে না, আদম নবীর থেকে লই ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর সাহস নাই আল্লাহর সামনে সেদিন দাঁড়ায় কথা বলা, কিয়ামতের মাঠ এত ভয়াবহ, এত ভয়াবহ হবে নবীরাও আল্লাহর সামনে কথা বলার সাহস পায় না, কথা বলতে সাহস পায় না রে, শুধুমাত্র আমার আর তোমার নবী ছাড়া সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। আমার কথা কে বুঝতেছে? আপনার সন্দেহ লাগতেছে? আপনার তো আমার পীর আছে, কি আছে পীরে বাসাই বলে আপনার মনে মনে চিন্তা করতে নজর পীরের কথা দিব না, আমি পীরে বাসাই বা আপনার কেমন নবী দৌড়াই দিব আর ফির সবে ছাগল গুলো খাইছে দে খাইয়া দে ফেট মোটা করছে এই ফির হবে আয় খাইছাম সারা জীবন তোর জান্নাত লই আতাই কি দেখো না জুতা দাগে ফিরাইব খিটিরে দইরা দিরা জুতা দাগে ফিরাইব খাইছলে যে মুরিদানের বাড়ি লাউ আর গুরু আর ছাগল খাইয়া ফেট এক তক্কম বড় করছ আয় হল জুতা দা ফিরাই তোরা এ জমাক মাই শব্দা নবীরা যদি আরব মিনাক্সি বলে পীর পারবে সুপারিশ করতে, এই আকিদা যাদের ভিতরে লালন করেন তৌবা করেন তৌবা করেন আর জীবনে এরকম আশা করে খান, কারণ আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ সব নবীরা ছিল নিষ্পাপ, কথা হয় না নবীদের কোনো গুনাহ
নাই, বল নবীদের কোন গুনাহ? নবীরা যদি গুনাহ না থাকে রে, নিষ্পাপ নবীরা আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলতে সাহস পাবে না। আর আমার বাংলাদেশের জনায় আনলেন তাই তোমার জান্নাত নিব। পীর মানে হলো উস্তাদ, পীর মানে কি? তার যোগ্যতা আছে আমাকে জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়া, এই রাস্তায় গেলে তুমি জান্নাতে যাবে, এতটুকু যোগ্যতা আছে। কিন্তু সে আমাকে জান্নাতে নেওয়ার সুপারিশ করার যোগ্যতা নাই। হেরি শান্তি বলেন নবীরা কই ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? আর ফিরে হইব কিতা অন বুঝালা। এরপরও যদি কোন হুজুর আপনার কথা যুক্তি গঞ্জে না দিলে আয়াত কোরআনের আয়াত দা বুঝাই, কোরআনের আয়াতে আল্লাহ কি বলছে শুনি। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه قرآن الآيات بانغلا ورطوري كده اي آيات الله بلن كيا مطير ماشي كيو كارو هبنا ما شنطان كي چين بنا شنطان ما كي چين بنا بابا شنطان كي چين بنا شنطان بابا كي چين بنا ستري تر شامي كي پوری چوئي دي بنا شبائي اك جنا جن كي دكلي چين بنا كنتو پوری چوئي دي بنا كنو دي بنا نكي خادي زبي نكي دوالا خطا غن ندي اي جو مقبائي خطا غولي كي اپنا دي دي لے گناہ گات لکشے আমরা বাংলাদেশে ফিরের ভক্ত, আমি ফিরের বিরুদ্ধে কইছি না, কইছি ফির যোগ্য হইতে কি দিব। পীরের কাজ হলো রাস্তা দেখায়া দেওয়া। কি দেখায়া দেওয়া? রাস্তা কোনটা? সোজা রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তা দেখায়া দেওয়া। কিন্তু জান্নাতে নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, কোনো নবীরও নাই, আমাদের নবী আল্লাহ একমাত্র সুপারিশের অধিকার দিয়ে। সুবহানাল্লাহ। কালীগঞ্জের বেড়া কেমন নবীর উম্মত হইলা গো, যেই নবীকে আমার আল্লাহ সুপারিশের অধিকার দিল। বুঝি না বেজা? সেই নবী যদি বলে সুখান সুখান দূর হয়ে যা দূর হয়ে যা, আল্লাহর নবী যদি বলেন দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোন দরকার নেই, তাহলে উপায়টা কি হবে? বাসন যাইব যুবক বেড়া সেদিন উপায় থাকবে না। আল্লাহ কয় নবী গো, এরা আপনার ইসলামকে পরিপূর্ণভাবে মানে নাই, এরা রেখে যাওয়া ইসলাম, আপনার রেখে যাওয়া ইসলামটাকে মন করা ইসলাম করছে, মন করা মতো চলছে, দান দান মাঙ্গে ইসলামটাকে বিকৃত করছে। আল্লাহ নবী ওদের আমাদের শুনে দিকে নবী যদি সরে উপায় নাই, উপায় নাই, কেউ আপনার সুপারিশদার হবে না। কারণ আদম নবীও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আমার নবী জান্নাত না যায়। আদম নবী জান্নাতে যাবে কখন? আমার নবী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বারে কিয়া দুরু 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 সুবহানাল্লাহ। আসতে কোন কা মহিলারা যদি থাকতো হ্যান্ডেল দাদা, আমার মনে হচ্ছে বেশি আওয়াজ হইতো, কথা কয় না কারণ পাঁচ ছয় মহিলা যদি একখানে বইতে পারে মাশাআল্লাহ, আর কিচ্ছু লাগে না। তা আপনারা মহিলার ভূমিকাটা তো পালন করতে পারতেন। বলুন আদম নবীর থেকে নিয়ে ঈসা, রূহুল্লাহ, সব নবীরা জান্নাতের গেটে যাবে, ঠিক ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। আদম নবীর থেকে নিয়ে ঈসা, রূহুল্লাহ, সব নবীরা জান্নাতের গেটে যাবে। ফেরেশতাদেরকে বলবে জান্নাতের গেট তুলে দাও, তোমরা কারা গো? আমরা আদম নবী না, এখনো জান্নাতের গেট তোলার সময় হয় না। আল্লাহর সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক, কথোপকথন হইছে বেশি, দরজাটা খুলা দাও, এখনো সময় হয়েছে। একে একে সব নবীরা পরিচয় দিবে রে, কিন্তু গেট খুলবে না। আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধু গো, আপনাকে একমাত্র কিয়ামতের ময়দানে মালিক আপনাকে সুপারিশের অর্ডার দিলাম, আপনি নবী ছাড়া
কেউ সুপারিশ করতে পারবে না। সেই নবী যদি উম্মতরে বলে দূর হয়ে যা, কে বাঁচাইবো? উপায় থাকবে না, উপায় থাকবে না। এই জন্য গাজীপুরের ভাইদের পায়ে হাতে ধরে বলি, মন গড়া ইসলাম পালন করবেন না। তাহলে নবীর হাতের বরকতি পানি কপালে যুক্ত না, শেষ। ওইটা বিয়াদ রাখবে, মন গড়া ইসলাম যারা পালন করে নবীর হাতের বরকতি পানি তারা পান করতে পারবে না। দিলের কান লাগায় কথাগুলি শুনে আল্লাহর নবী বলবেন, উম্মতেরা রে কেন রে মন গড়া ইসলাম পালন করি? আমি তোদের কাছে কমপ্লিট ইসলাম রেখে আসছি। সেদিন নবী বলবেন, দূর হয়ে যা, দূর হয়ে যা। তারা যদি পানি পান না করতে পারে গো, উপায় থাকবে না, উপায় থাকবে না। হাসার ভয়ঙ্কর একটা জায়গা, সাধারণ কোন জায়গা না, 9,30,00,000 মাইল উপরে হলো বর্তমান সূর্য। কয় কোটি? 9,30,00,000 মাইল উপরে সূর্যটা তাপ বরদাস্ত করতে পারি না। কথা ভন্ডা দি, সৌদি আরব গেলে তো আরো মেরে দেবেন, রৌদ্রের তাপ চামড়া পড়ে যায় এত তাপের পরও কিন্তু 9,30,00,000 মাইল উপরে, এটা তো বিজ্ঞানরা কইছে। এরা কি সুতা দিয়ে মাপছিল? ধারণা কইরা মাপছিল। এর শিকাদার কত উপরে হবে এটার কোনো নিশ্চয়তা নাই। এরপরে সূর্যের তাপ বরদাস্ত করতে পারি না। আসরের মাঠে আল্লাহ বলবেন, সূর্য রে তোর মধ্যে যত ক্ষমতা আছে সব ক্ষমতা আজকে দেখায় দে। আর সূর্যটা কয়েক হাত উপরে থাকবে, মাথার মগজটা প্রথমেই ফেটে যাবে, গলে 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 মাথার মগজ গলতে থাকবে। উপায় থাকবে না রে, আমি গল্প বলতেছি না, উপায় থাকবে না। সূর্যের তাপে জমিনটা একেবারে তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজ গলে গলে পড়বে, আর পানির পিপাসা এত বাড়বে, এত বাড়বে রে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে, জিহ্বা বাহির হয়ে যাবে, পানি পিপাসা অবস্থায় উঠছিল হাসরের ময়দানে। একটা দুইটা বছর নয়, 50,000 বছর হাসরের মাঠে দাঁড়ায় থাকতে হবে। আদম নবী থেকে লই ঈসা রূহুল্লাহ সব নবীরা বলবে, আল্লাহ বিচার তাড়াতাড়ি করেন, বিচার তাড়াতাড়ি করেন, কোনো লাভ হবে না। সবাই বলবে বিচারটা তাড়াতাড়ি করেন। অনেক জাহান্নামীরা বলবে, আল্লাহ জাহান্নামে দেন কোনো সমস্যা নাই, কিন্তু বিচারের মাঠ কায়েম করেন আর ভালো লাগে না। ভয়াবহ পরিস্থিতি শুরু হবে রে, আসরের মাঠটা বড় ভয়ঙ্কর। এবার আসুন, আল্লাহর নবী বলেন আসরের মাঠে তিনটা মুহূর্ত হলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এমনি তো ভয়ঙ্কর, আরো মহা তিনটা মুহূর্ত, কয়টা মুহূর্ত? সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সবচেয়ে বেশি ভয়ঙ্কর, জানার দরকার আছে।